কোয়েল বন্ধুরা আপনি যদি ওয়েব সিরিজ দেখা পছন্দ করেন আর সেটা যদি হয় ফ্যান্টাসি তাহলে ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হয়েছে ইয়াকশিনি নামে এক ওয়েব সিরিজ তার মধ্যে জামা আছে অ্যাকশন আছে রোমান্স আছে সাড়ে তিন ঘন্টার এই ওয়েব সিরিজ খুব একটা বড় নয় চাইলে আপনি দেখে নিতে পারেন ই মানে বুঝতেই পাচ্ছেন এখানে সুরেল মানে পেদির কথা বলা হয়েছে তার এক কাহিনি হলো এই ওয়েব সিরিজ স্বর্গরাজ্যে অপসরদের এক জায়গা আছে মত্তলোকে মায়া নামে একজন ওই রাজ্যে যাবার এক মন্দিরের পাহারা দিত কিন্তু সে এক মানুষের প্রেমে পড়ে যার ফলে তাকে অভিশাপ দেওয়া হয় মায়াকে একশো জন মানুষকে মারতে হবে এবং শেষ জন যে হবে সে হতে হবে তাকে ভার্জিন এইভাবে মায়া নিরানব্বই জনকে তো মেলে ফেলে কিন্তু শেষ জন যে আছে তাকে নিয়ে এই ওয়েব সিরিজ তাকে কিভাবে মারবে নাকি মারতে পারবে না তাকে ভালোবেসে আবার বিয়ে করতে হচ্ছে কিছুটা পারিবারিক ড্রামাও আছে এদিকে এক তান্ত্রিক আছে মহাকাল নামে সে আবার এই মায়াকে মারার জন্য খুঁজছে তারও এক উদ্দেশ্য আছে সে আবার এই ইয়াকশিনী রাজ্যের উপর রাজত্ব করতে চায় সব মিলিয়ে এই সিরিজে কিছুটা কমেডি কিছুটা হরর ও কিছুটা ড্রামা আপনি এখানে দেখতে পাবেন এখানে যে ইয়াকশিনই আছে সে মানুষ রূপে খুবই সুন্দরী কিন্তু তার আসল ভয়ঙ্কর রূপও দেখানো হয়েছে প্রথম থেকে এপিসোডগুলোতে একটা জমাটপূর্ণ ভাব আছে কিছু এপিসোডে আপনাকে হাসাবে এবং কিছু সিনে একটা হরর টাইপের দেখানোর চেষ্টা করা হয়েছে তবে এই সিরিজ দেখে ভয় লাগবে না এটা তো নিশ্চয়ই বলবো এই সিরিজে এক ভালোবাসার গল্পও দেখতে পাবেন এর সঙ্গে কিছু সিন আছে যেখানে ভিএফএক্সও ব্যবহার করা হয়েছে এক শ্রেণীকে ধরার সময় ও দুই চুড়েলে যখন লড়াই হয় তখন বলতে গেলে সাধারণ মাপের ঠিকঠাক এক ফ্যান্টাসি ওয়েব সিরিজ যেটা নিশ্চয়ই দেখা যেতে পারে তবে ভয়ঙ্কর কিছু নেই তাই খুব একটা আশা করবেন না তবে মোটামুটি বেশ ভালো লাগবে এই ওয়েব সিরিজটা বোরফিল আপনাকে করাবে না এপিসোডগুলো এপিসোডগুলো দেখার একটা আগ্রহ থাকবে আমার ফ্যান্টাসির দিক থেকে মোটামুটি ভালোই লেগেছে তাই চাইলে আপনিও এই একশ্রিনী ওয়েব সিরিজটা হটস্টারে গিয়ে দেখে নিতে পারেন খুব একটা খারাপ লাগবে না তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে করতে কোনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ